জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের একটি নতুন ভার্সন চিত্রায়িত করেছে উত্তর আয়ারল্যান্ডের লিনেন মিল স্টুডিও। টিভির পর্দায় ফিকশন ধর্মী এই সিরিজটি যেমন দর্শক নন্দিত হয়েছে, ঠিক তেমনি রূপ নিয়ে লিনেন মিল স্টুডিও সাজিয়েছে গেম অফ থ্রোনসের প্রতিটি পর্ব। হিমায়িত জমি বিয়ন্ড দ্য ওয়াল থেকে একেবারে ধ্বংসপ্রাপ্ত থ্রোন রুম পর্যন্ত গেম অফ থ্রোনসের স্টুডিও ট্যুর দর্শকদের একদম জীবন্ত গল্প দেখাবে চোখের সামনে। গল্পটি চিত্রায়নের এই নতুন পদ্ধতিটি দর্শকের আগ্রহ বাড়াতে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই ফ্যান্টাসি শোটি চিত্রায়িত করেছে উত্তর আয়ারল্যান্ডের ব্যানব্রিজের লিনেন মিল স্টুডিও। অভিনেতা ও কলাকুশলীদের পোশাক, প্রপস এবং সেট সহ প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। It's going to be absolutely brilliant. It's wonderful for Northern Ireland. The Game of Thrones studio tour to be here. দর্শকরা স্টুডিওতে এসে বেশ আনন্দিতই হচ্ছে, কারণ তারা এখানে যা দেখছে তা সত্যিও ব্যবহার করা হয়েছিল। So much of Game of Thrones has been filmed across the landscapes of Northern Ireland. উইন্টারফেলের গ্রেট হল, কিংস ল্যান্ডিং এবং ড্রাগন স্টোন, সেই সাথে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা, সবকিছুই সাজানো হয়েছে স্টুডিওর 10,000 বর্গমিটার জায়গার মধ্যে। আমেরিকান লেখক জর্জ আর আর মার্টিনের এ গান অফ আইস অ্যান্ড ফায়ার উপন্যাসের উপর ভিত্তি করে গেম অফ থ্রোনস প্রথমবার 2011 সালে প্রচারিত হয়েছিল। এরপর মোট 8টি সিজনের একটি ধারাবাহিক টিভি সিরিজের রূপ নিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এটি। এমনকি প্রচারকারী চ্যানেল HBO এই সিরিজের জন্য পুরস্কারও পেয়েছে। বিখ্যাত এই টিভি সিরিজটির প্রিকুয়েল হাউস অব দ্য ড্রাগন, যা মূল সিরিজের 200 বছর আগের কাহিনী দেখাবে, তা এই বছর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। গেম অফ থ্রোনসের স্টুডিও ট্যুর 4 ফেব্রুয়ারি থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। গেম অফ থ্রোনস টিভি সিরিজটি এমন একটি আইকনিক শো ছিল যা টেলিভিশনের ল্যান্ডস্কেপকে আমূল পরিবর্তন করেছে। 2019 সালে সর্বশেষ পর্বটি প্রকাশ পেলেও এখনও পর্যন্ত এর জনপ্রিয়তা একটুও কমেনি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।